সবাইকে স্বাগত আমাদের থানাতে। অ্যাকচুয়ালি ত্রিপুরা টুডের এডিটর বাপি রায়, উনি গত পরশু দিন রাত্রিবেলা 10:30 নাগাদ গণরাজ্যমিনি পেট্রোল পাম্পের পরে ডক্টর একেনাথের রেসিডেন্সির সামনে ওনাকে 4-5 জন যুবক মিলে ওনাকে আঘাত করেছেন। উনি সাথে সাথে জিবি হসপিটালে চিকিৎসা করিয়েছেন, রাত্রিবেলা আমাদের কাছে এসে জানিয়ে গেছেন। তো চিকিৎসা কাজে উনি ব্যস্ত থাকায় রিটার্ন কমপ্লেন দিতে পারেননি, আজ একটা রিটার্ন কমপ্লেনও উনি সাবমিট করেছেন। তো ওই খবরের ভিত্তিতেই আমরা থানার অফিসার সবাই মিলে আমরা প্রথমে যে জায়গাতে ঘটনাটা হয়েছে ওই এলাকার সিসিটিভি ফুটেজ কালেকশন করি, এবং পাশাপাশি ওইখানে একটা স্কুটি ছিল যেটার নাম্বার ছিল না, ওই স্কুটিটাকে আইডেন্টিফাই করিয়ে আমরা স্কুটির মালিককে বের করি, এবং এর সাথে কারা কারা ছিল তাদেরও আমরা তুলে আনি। জিজ্ঞাসাবাদ করার পর তারা স্বীকার করে যে ওই দিন রাত্রেবেলা তাদের সাথে সাংবাদিক যে বাকিরিয়া সাহেব ছিল ওনার সাথে তাদের হোটেল ট্রাকেশন হয়েছে, এখানে রাস্তা দেওয়ার সাইড দেওয়া নেই। তো তাদের মধ্যে থেকে একজন অতুলজিৎ দাস আছে, ওরাতে একটা বাইকের স্কুটির চাবি ছিল, ওই চাবিটা দিয়ে ওনার মাথায় আঘাত করেছেন, যেতে তিনি যেই কারণে উনি গুরুতর জখমপ্রাপ্ত হয়েছেন। তো আমরা তাদের 5 জনকেই ডিটেইন করেছিলাম কালকে, আজকে কেস কমপ্লেন দেওয়ার পর আমরা একটা কেস রেজিস্টার করেছি। তাদের নামগুলি হলো টিটন দে, অতুলজিৎ দাস, দীপঙ্কর গুহ, সাগর দে, জীবন সরকার, তাদের 5 জনকে আমরা অ্যারেস্ট করেছি। তাদের সাথে দুটি স্কুটি ছিল, স্কুটিগুলো আমরা সিজ করেছি, আজকে তাদের আমরা কোর্টে পাঠাচ্ছি। তাদের বিরুদ্ধে উনি অভিযোগ করেছেন ওনাকে রাস্তায় আটকানো হয়েছে এবং আটকে ওনাকে মারধর করা হয়েছে, জখমপ্রাপ্ত করা হয়েছে, এবং ওনার গলা থেকে একটা স্বর্ণের চেন ছিল ওটা নিয়ে গেছেন। তো আমরা 341, 325, 384, 34 ধারাতে আমরা একটা মামলা নিয়েছি, আমরা আজকে তাদের কোর্টে পেরে। তারা কি মানে কি করে আপনি ছেলেগুলা যে এমনিতে তাদের 5 জনের মধ্যে একজন প্রাইভেট টিউটর, যে টুটন দেয় টিটন দেয় যে আছে সে প্রাইভেট টিউটর, বাকি সবাই কার্পেন্টার এবং দে দেবে। কোন জায়গায় বাড়ি তাদের? জিবি 79 লাগে সবার বাড়ি। সবাই Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.